हाय व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल काछे एबंग दूरे देश एबंग देशे बाइरे जे जेखान थेके आमार ई ब्लगटी देखछो आशा करछि तोमरा अनेक बेशी भालो आछो। तबे आमरा आजके किन्तु भालो नेई, कारणटा होच्छे आमी बापेर बाड़ी गिएछिलाम तुलुर, तखन थेकेई किन्तु एकटु ठंडा लेगेछिलो आर ता थेकेई टनसिलटा बेड़ेछे, गलाय प्रचंड ब्यथा, ओ ढोक गिलते पारछे ना, जर तो जाइ होक काने जंत्रणा होच्छे। आमी ओर जन्य एकटु लिकार चार बिस्किट एनेछि। तो जाइ होक आमी भाबलाम एकटु ब्लगटा शुरू करि तोमादेर साथे शेयर करब। तो जाइ होक बापेर बाड़ी थेके तो कल एसे गेछि आर एई जे मिष्टिगुलो एनेछिलाम। तो तोमादेर भाइया एदिक थेके मिष्टिर प्याकेटगुलो खुलछे। तो तोमादेर भाइया जेहेतु खुबई भालोबासे एई मिष्टि खेते, আর এতে আছে আপলাতুন। আপলাতুনটা কিন্তু খুব ভালো, মানে আমি কিন্তু খেতে আপলাতুনটা বেশি ভালোবাসি। তো যাই হোক এদিক থেকে মিষ্টিগুলো সব বের করে ভালো করে একটু ব্যবস্থা করে রেখে দিলাম। আর তারপরেই কিন্তু এদিক থেকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। এই যে তো তুলু যেহেতু অসুস্থ, ওকে ডক্টর দেখানো হয়েছে আর এই যে অনেক মেডিসিন দিয়েছে দেখতেই পাচ্ছ, এগুলো একটা জায়গাতেই রাখার চেষ্টা করছি যাতে এধার ওধার না হয়ে যায়, টাইম করে করে মেডিসিনগুলোকে দিতে হবে। আর এই যে ও ওষুধ নেবে না বলে, খাবে না বলে রেগে যাচ্ছে আমার ওপর, কারণ এই যে ওষুধটা ওকে দিচ্ছি এই ঢোকটা গিলতে ওর খুবই কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই। আর এই তো গাগুলোই ভালো করে তেল মালিশ করে দিলাম, যেহেতু একটু বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে এখন। তো যাই হোক গা হাত পাগুলোই ভালো করে তেল দিয়ে চুলটুলগুলো একটু বেঁধে দিলাম। ওকে এবার ভাবছি একটু বাইরে রৌদ্রে একটু বসিয়ে দিয়ে আসবো, গায়ে একটু রোদ লাগলে পরে গলার ব্যথা ফ্যাথাগুলো একটু কমবে। তো যাই হোক ও সব সময় মানে বিছানাতেই থাকছে, ঘর থেকে বেরোচ্ছে না, তাই ভাবলাম ওকে একটু বাইরে দিকটাই দিই। আর ওষুধটা খেয়ে শরীরটা একটু ভালো হয়েছে, ওই জন্য মেয়ের আমার মুখে একটু হাসি ফুটেছে, আমারও একটু মানে ভালো লাগছে ওকে সুস্থ দেখে, ওর মুখে হাসি দেখে। আর যাই হোক তুলুকে কোলে নিলে অনেকেই অনেক বেশি খুশি হয়, সেই জন্য আর কি একটু দেখিয়েও দিলাম। এই যে বসে বসে একটু মোবাইল ঘাঁটছে। ঘর ফরগুলো মুছবো, থালা বাসন ক্লিন করা হয়ে গেছে, আর কিচেনটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব, আজকে আর রান্নার ঝামেলা নেই। তো ওই বাড়ি থেকে আম্মাজানরা পুকুরের মাছ পাঠিয়েছেন, তো যদি আমি খাই তো তাহলে কিছু করব একটু ভাজা ভাজা, বাকি আজকে হোটেল থেকে খাবার দাবার নিয়ে আসবে, কারণ আমারও শরীরটা ভালো নেই। তার উপরে সারা রাত তুলুর জন্য আজকে জেগেছি, রাতেও ঘুমাইনি, বমি করেছে অনেকবার। আর তোমাদের ভাইয়া যেহেতু অ্যালার্জি আছে তো মেডিসিন নিয়েছিল, সেই জন্য তোমাদের ভাইয়া রাতে জাগতে পারিনি, তো প্রচণ্ড ঘুমাচ্ছিল, আমি আর তোমাদের ভাইয়াকে ডিস্টার্ব করিনি। তো যাই হোক সেই কারণে আজকে আর রান্নাবান্না কিছু করব না, তোমাদের ভাইয়া বলল হোটেল থেকে নিয়ে চলে আসব, তো খালি দুটো ভাত করব আর একটু মাছ যদি ভাজি আমার জন্য তো ভাজবো, আর বাকি যা কিছু তোমাদের ভাইয়া হোটেল থেকেই নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি ঘর ঝাঁটপালা দিয়ে আর ঘর ফরগুলো মুছে নিই। আর পাশের রুমটার যে আমার কী অবস্থা, আমি মেয়ে নিয়ে কিছুই করতে পারিনি এই 2-3 দিন, মেয়ে এতটাই অসুস্থ বলে বোঝাতে পারবো না। তো দেখো আমার ঘর কখনো এরম থাকে না। তো তুলু এতটাই অসুস্থ ছিল এই 2-3 দিন, সেই কারণে রান্না খাওয়া তো হয়নি, তো ঘর কী করে গোছাবো, ওর কাছেই সারাক্ষণ থেকেছি, ওর গায়ে মাথায় হাত বুলানো, ও আমাকে একটুও ছাড়ছিল না। তো যাই হোক সেই জন্য আজকে একটু ও সুস্থ আছে, সেই জন্য আর কি ব্লগটা স্টার্ট করলাম, আর ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু আমি সব সময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর এই তো পুকুরের মাছগুলো আম্মাজান পাঠিয়ে দিয়েছেন, তো আজ আর কিছু করব না, সেই জন্য বক্সে করে ফ্রিজে ভরে দিলাম। আর আমার তুলুর জন্য একটু ডালিয়া করছি আর আমাদের জন্য একটু ভাত বসিয়েছি। তো এই 2-3 দিন মানে একটু ভাত করছিলাম আর একটু ডালিয়া, বাকি তরকারি পাতি তোমাদের ভাইয়া হোটেল থেকেই নিয়ে আসছিল।
তো যাই হোক, কিচেন ফিচেনগুলো আজকে একটু পরিষ্কার করেছি। এই গাছগুলো একদম নোংরা হয়ে গিয়েছিল, তো গাছের পাতা ফাতাগুলো মুছে একটু পরিষ্কার করে গাছগুলোয় পানি দিলাম। এই ঘরটাও যতটুকু যা পারলাম আর কি গুছিয়ে নিলাম, একদমই অবস্থা খারাপ হয়েছিল ঘরের। তো ডাইনিং টেবিলটাও আর কি একটু পরিপাটি করলাম। আর এই তো তুলু এখন একটু ভালো আছে বলছে, তো কদিন যে কি অসুস্থ বলে বোঝাতে পারবো না। এই যে এখনও এত জামা কাপড় পরে আছে, এগুলো সব কাচতে হবে আমাকে। তো যাই হোক, এটা কিন্তু বেশ কিছুক্ষণ পর আমি জামা কাপড়গুলো ওদিক থেকে ক্লিন করে বাইরে মেলে দিয়েছি, দিয়ে আমিও শাওয়ার নিয়েছি, তারপরে আর কি তুলুকে খাওয়াতে বসালাম। তো যাই হোক, এই যে তরকারি নিয়ে এসেছে, ডাল আছে, একটা শুক্তো তরকারি আছে, পোস্ত আলুর তরকারি আছে, আর পেঁয়াজ লঙ্কা আলুর ভুজিয়া এই আর কি। তো যাই হোক, এই সব দিয়েই খেয়ে নেব, রাতে আবার কি করব রাতেরটা রাতের মতো দেখা যাবে। তো আজকে নিয়ে তিন দিন হোটেলের খাবার খাচ্ছি, তবে রাতে একটা কিছু করি, সাথে রুটি বানিয়ে নিই, আর দুপুরের দিকটাই কিন্তু এই হোটেলের তরকারিটাই খাওয়া হয়, আর আমি বাড়িতে দুটো ভাত করে নিই। তো যাই হোক, বাড়িতে সন্তানরা অসুস্থ থাকলে মায়েদের কি হয় সেটা কম বেশি সকলেই আর কি জানে। তো তারপরেও আর কি তোমাদের ভাইয়ারও অনেক বেশি মন খারাপ, কারণ তুলু সুস্থ থাকলে বাড়িতে অনেক দুষ্টামি করে, আর এখন তো অসুস্থ বলে কিছুই দুষ্টামি করছে না, সারা দিন রাত চুপচাপ থাকছে শুয়ে। তো এটা ওর পাপা কিছুতেই মেনে নিতে পারছে না, তো ওর পাপার খুবই কষ্ট হচ্ছে মেয়েকে এভাবে দেখে। তো কি আর করা যায়, এদিক থেকে খাওয়া দাওয়া হলো, আর এই তো থালা বাসনগুলো এদিক থেকে ক্লিন করে নি। তো থালা বাসন সবসময়ই চেষ্টা করি খাওয়ার পরপরই ক্লিন করে নেওয়ার, পরে কিন্তু একদমই ভালো লাগে না, আর যখন আমাকেই করতে হবে সেই জন্য সাথে সাথেই করে নেওয়ার চেষ্টা করি। আর বাইরের দিকটাই একটু বেরোলাম, তো দেখি তোমাদের ভাইয়া গেটটাই কালার করছে, তো আমিও একটু না থাকতে পেরে বললাম আমিও একটু করি, কারণ আমার আবার এইসব অনেক ভালো লাগে, অনেক শখ যায় এসব করতে। তো যাই হোক, আমি ওই দিক থেকে একটু করে নিলাম, তবে আজ আমি একটু ঘুমাবো, দু তিন দিন আমার ঘুম হয়নি। হাই ভিউয়ার্স, এখন সন্ধ্যা, বেজে গেছে 7টা। তো আজকে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য বিকেলবেলা চাটা খাওয়া হয়নি গো। তো যাই হোক, এই যে এখন একটু কফি বানাচ্ছি, কফিটা খেতেও আমি এমনি অনেক পছন্দও করি। তো একটু বাটার টোস্ট আর সাথে কফি, তো কফিও বানিয়ে নিচ্ছি, সাথে একটু নুড়াটা গরম করছি তুলুর গলায় একটু স্যাঁক দেবো বলে। আর তোমাদের ভাইয়া আজকে বিকালে আমায় তোলেনি, কারণ আমার দু তিন দিন ঘুম নেই রাতে, তো সেই কারণেই আর কি তোমাদের ভাইয়া চাইছিল একটু ঘুমাই। আর তুলু আজকে একটু সুস্থ আছে বলে ও আমার সাথে ঘুমাচ্ছিল, তো রাতে বমি করতো, তারপরে প্রচণ্ড জ্বর আসতো, সেই জন্য ওই দুদিন তুলু কিন্তু রাতে ঠিকঠাক ঘুমায়নি, আর সেই কারণে আমারও কিন্তু কদিন ঠিকঠাক ঘুম হয়নি, সেই জন্য আজকে কিন্তু ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছে। তো উঠে একটু খুব খিদেও পেয়ে গিয়েছিলো, ওই জন্য একটু বাটার টোস্ট আর কফি বানিয়ে নিলাম। আর এই যে নোড়াটা নিয়ে যাই, তুলুর গলাটা একটু সেঁকে দেবো আর কি। আর এখন আব্বাজান আম্মাজান এসেছেন, তুলুর ভাইজান আর বুঝি, তুলু অসুস্থ দেখতে। তো যাই হোক, আমি এদিক থেকে একটু চা পানি করেছি, তো তোমাদের ভাইয়াও এসেছে, আব্বাজান আম্মাজান এসেছে বলে একসাথেই খাচ্ছে আর কি। তো যাই হোক, আব্বাজান আম্মাজান অনেকক্ষণ ছিল, থাকার পর চলে গেল। চলো, এগুলো আমাকে ধোয়াধুয়ি করতে হবে, মিষ্টি ফিষ্টিগুলো একটু ব্যবস্থা করে রেখে দিই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, এগুলো তো ক্লিন করতে হবে। তুলু যা যা খেতে ভালোবাসে ভাইজান বুঝি সবই নিয়ে এসেছে। আর এই যে কাঠটা এসেছে, এখানেই পড়েছিল, ওটাকে আর তোলা হয়নি। তো যাই হোক, এগুলো ওর ভাইজান বুঝি নিয়ে এসেছে তুলুর জন্য, তুলু খেতে ভালোবাসে বলে। তো যাই হোক, রাতে কিন্তু আবার আমি একটু আলুর তরকারি বানাবো, রুটি আর ডিম খেলে ডিম করে নেব একটা একটা। তো যাই হোক, এগুলো ক্লিন করা হয়ে গেছে, আর আমি কিন্তু আটাটা আগেই মেখে রেখেছিলাম, একটু পরেই রুটিটা বানিয়ে নেব। তো আগে কিন্তু ঘরগুলো একটু খাটফাটগুলো ঝেড়ে নিচ্ছি, নিয়ে ঝাঁটপালা দিয়ে তারপরে আমি রুটিটা বানাবো। তো যাই হোক, আলু তরকারিটাও কিন্তু বানাতে হবে।
আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি, আলু তরকারিটাও বানিয়ে নিয়েছি। আর খেতে যেহেতু আমাদের বেশ লেট হয়, 10:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করি, তো সেই ফাঁকে আমরা প্রতিদিনই একটু একটু তুলুর সাথে খেলা করি। দিন শেষে তিনজনা একসাথে মিলে চেষ্টা করি সব সময় তুলুকে একটু আনন্দ দেওয়ার জন্য, ওর সাথে সময় কাটানোর জন্য। তো আজকেও কিন্তু সেটাই করলাম। আর তুলু এই কদিন অসুস্থ থাকার কারণে এগুলো কিছুই হয়নি আর কি। তো যাই হোক, আমরা একটু খেলাধুলা করে নিচ্ছি। আর আজ কিন্তু ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, আমার তুলু কিন্তু আজ থেকে বেশ সুস্থ, ওই জন্য আমাদের মন অনেক ভালো হয়ে গেছে। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানে ইতি করছি। টাটা, বাই বাই অল ভিউয়ার্স, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে।